প্রিয় ভিউয়ার্স, আজ আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে কামরাঙ্গা গাছের গ্রাফটিং করবেন। তো প্রথমেই আপনারা কামরাঙ্গা গাছের বীজ থেকে করা চারা, এই যে এইরকম একটা চারা আপনারা নিয়ে নেবেন। তারপরে এতে মাতৃগাছের ছায়ন, যেটাতে ফলবতী কামরাঙ্গা বলতে পারেন, যেটাতে কামরাঙ্গা ধরে, সেরকম গাছ থেকে গাছের এরকম ছোট আগা আপনারা কেটে নেবেন। এটা হচ্ছে আপনারা যে গাছে যে যে জায়গাটায় লাগাবেন ঠিক সেই জায়গার মত সমপরিমাণ মোটা হতে হবে। এভাবে আপনারা হ্যাঁ ডালটা কেটে নিলেন। দেখুন কিভাবে ডালটা কাটা হচ্ছে ভি আকৃতিতে। আপনারা মাথাটা ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নেবেন। এটার জন্য আপনারা একটা ধারালো ব্লেড ব্যবহার করতে পারেন। চারা গাছের মাঝখানটা ঠিক ব্লেড দিয়ে এভাবে ফেরে ছোট ডালটি এভাবে আস্তে ভিতরে ঢুকিয়ে দিবেন। পলিথিন এভাবে চিকন করে কেটে নেবেন, সেটাই আপনি ট্যাপের মতো করেই আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা আপনি এভাবে খুব ভালো করে পেঁচিয়ে দিবেন। পলিথিনটা একটু বড়ই নেবেন এবং উপর দিকে এভাবে একটু পেঁচিয়ে দিবেন, এতে ছায়ন মানে ডালটা হ্যাঁ সতেজ থাকবে এভাবে। হ্যাঁ উপর পর্যন্ত এভাবে পেঁচিয়ে দিবেন। এবার একটা পলিথিন দিয়ে এভাবে আপনারা ক্যাপ পরিয়ে দিবেন। এভাবে বেঁধে দিবেন। হয়ে গেল। এভাবে পলিথিন দিয়ে রাখার কারণে গাছটা সতেজ থাকবে, ভিতরের আর্দ্রতাটা বজায় থাকবে। এভাবে আপনি রেখে দিবেন। কুশি আসা পর্যন্ত আপনারা মাথায় এভাবে রেখে দিবেন। বন্ধুরা দেখুন, দুই থেকে আড়াই মাস পরে আমার গাছের অবস্থা আপনারা দেখতে পারেন, যে গাছে ফুল চলে এসেছে। গাছ একটু বড় হলে
এভাবে একটা খুঁটি দিয়ে আপনারা গাছটার সাথে বেঁধে দিবেন, না হলে গাছ ভেঙে যাবে।